আহিম এইচডি মিডিয়া। এসেছি সকল নবীর দিদারেরা ছায় মোরা গাউস ফাঁকের ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে গাউস পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, ঠিক না বেটি? গাউস পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, মাও খাতে আমার নয়নে মনি বাগদাদে ঘুমাই, হায় হায় মাও খাতে আমার নয়নে মনি বাগদাদে ঘুমাই মোরা গাউস পাক। আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করব, এরপরে যদি আপনারা থাকেন শুনতে চান তাইলে কিছু আলোচনা করব। কষ্ট আপনারা একটু জিকির করবেন, সবাই রাজি তাইলে একসাথে করতে হবে, কারণ জিকির করলে কিলাম সিয়াসি তার কিতাব তিরমিজি শরীফে আছে, শুকনা গাছে জাকি দিলে যেভাবে শুকনা পাতা জরে জরে জমিনে পড়ে, যদি কোন ইমানদার নরনারী আল্লাহ আল্লাহ জিকির করে, জিকিরের হালে হালে তার কলব থেকে তার দেহ থেকে গুনাহ খাতা কসর গুলো শুকনা পাতার মতো ঝরে ঝরে পড়তে থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে মহব্বতের সাথে করবেন বাবা, এটা কিন্তু লাহিন্দির দরবার শরীফের মাহফিল। যিনি ছিলেন আবু মাসাকিন গোলাম কাদির, জোরে বলুন সুবহানাল্লাহ, হুজুর গাউসে পাকের গোলাম ছিলেন হযরতে আবু মাসাকিন রহমাতুল্লাহ আলাইহি। এটা সাধারণ কথা না, মহব্বতের সাথে বসেন আর প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করেন, আল লা 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 আল ওর দেখলে তার ভালো লাগে নইলে মারে জালা, ওর দেখলে তার ভালো লাগে নইলে মারে জালা, আমার বড় শিদেবে পাইলে গো গলাই দিতাম মালা হওয়া, আমরা লাহিন্দিরে পাইলে গো গলাই দি দেখলে তার ভালো লাগে নইলে মারে জালা, ওর দেখলে তার ভালো লাগে নইলে মারে জালা, আমলা হিন্দিরে পাইলে গো গলাই দিতাম মালা হওয়া, আমার বড় শিদেরে পাইলে গো গলাই দিতাম মালা হওয়া, সালা আল আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল একসাথে মাশাআল্লাহ। জানলাই জানলাই জইলা পইরা অন্তর করলাম কালা রে, জানলাই জানলাই জইলা পইরা অন্তর করলাম কালা হওয়া, ওর মুজাহিদি প্রেম করিয়া হইল ভীষণ জানলা হওয়া, ওর মুজাহিদি প্রেম করিয়া হইল ভীষণ জানলা হওয়া, আমার দয়ালে রে পাইলে গো গলাই দিতাম মালা হওয়া, আমার বড়শিদে রে পাইলে গো গলাই দিতাম মালা হওয়া, সালা আল আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল একসাথে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
ওরে আল্লাহ রাসূল পাইবা না রে খুঁজলে রাত রদিনে হবে ওরে আল্লাহ রাসূল পাইবা না রে খুঁজলে রাত রদিনে হবে আমার জীবন মন বেলাইয়া দিতাম গো আমার দয়ালে সরণ হবে আমরা জীবন মন বেলাইয়া দিতাম গো আমার বাসাদের সরণ হবে মরহবা আন 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা একটা কালাম বলি আগে, না বললে তো আর ভালো লাগতো না, একটু কালামটা বলি আর করে ওয়াজও যাই, কষ্ট হইব আপনারা। এই শ্বাসটা নিয়ে বহু বড়াই করতেছি, এই যেটা শ্বাস আছে শ্বাস আপ ডাউন করে না শ্বাসটা, এই শ্বাসটা দিয়া বহু ধরনের ভালোয়ানগিরি দেখাইতেছি, ঠিক নেই? কিন্তু এই শ্বাসটা যদি বন্ধ হয়ে যায় 10 পয়সা দাম আছে, জিজ্ঞাসা করবো কেউ তাড়াতাড়ি বলবে কি যে তাড়াতাড়ি কিরা মাটির নিচে রাখো, ঠিক না? ঠিক। এই জন্য আমি এইটারে কেন্দ্র করে একটা কালাম বলি, কেমন? দমের নাম আদম রে মানুষ, দমের নাম আদম, দমের নাম আদম, বুঝতে চাইলে আয় সকলে, বুঝতে চাইলে আয় সকলে, দলে দলে আল্লাহ নাম জপরে হরদম, দমের নাম আদম রে মানুষ, দমের নাম আদম, দমের নাম আদম, দমের নাম আদম রে মানুষ, দমের নাম আদম, দমের নাম আদম,
মোরাকাবা দমের খেলা শিখাইয়াছেন মুর্শিদ কেবলা, মোরাকাবা দমের খেলা শিখাইয়াছেন মুর্শিদ মাওলা, জফরের নাম বসে নিরালা, জফরের নাম বৈশে নিরালা, আর পাবে না মানব জনম, ওরে আর পাবে না মানব জনম, দমের নাম আদম রে মানুষ, দমের নাম আদম, দমের নাম আদম, বুঝতে চাইলে আয় সকলে, বুঝতে চাইলে আয় সকলে, দলে দলে আল্লাহ নাম জপরে হরদম, দমের নাম আদম রে মানুষ, দমের নাম আদম, দমের নাম আদম। একুশ হাজার ছয়শত বার চব্বিশ ঘন্টা চলে সবার, ঠিক কিনা জোরে গুন, ঠিক না বে? ঠিক। এই যে শাস্তা চব্বিশ ঘন্টে চব্বিশ ঘন্টা একুশ হাজার ছয়শ বার চলে, কিন্তু কোনদিন কি আল্লাহ শুকরিয়া আদায় করছে? একুশ হাজার ছয়শত বার চব্বিশ ঘন্টা চলে সবার, গুনে গুনে দেখো বারবার, গুনে গুনে দেখো বারবার, হয় না একটু বেশি বা কম, ওরে হয় না একটু বেশি বা কম, দমের নাম আদম রে মানুষ, দমের নাম আদম, দমের নাম আদম, দমের পুঞ্জি আগে ধরো, মরার আগে একবার মরো, ঠিক কিনা জোরে গুন, ঠিক না রে? ঠিক। দমের পুঞ্জি আগে ধরো, মরার আগে একবার মরো, হর তুমি ইয়াদ রাখো মারো, হর তুমি ইয়াদ রাখো মারো, আর পাবে না মানব জনম, ওরে আর পাবে না মানব জনম, দমের নাম আদম রে মানুষ, দমের নাম আদম, দমের নাম আদম, বুঝতে চাইলে আয় সকলে, বুঝতে চাইলে আয় সকলে, দলে দলে আল্লাহ নাম জপরে হরদম, দমের নাম আদম রে মানুষ, দমের নাম আদম, দমের নাম আদম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিবেন আল্লাহু আকবার, আর একটু মহব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মহব্বতে জোরে শুরু করেন, মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মাওলানা মুহাম্মাদ কোন ভূমিকায় যাব না, ডাইরেক্ট আলোচনায় যাব। আমাদের দেশে অনেক ধরনের আলেম বের হয়ে গেল, অনেক রকমের আলেম বের হইছে, ঠিক কি না বলেন? নবীকে নিয়ে তারা ব্যস্ততায় আছে, আমরা দেখেন খেয়াল করে দেখেন, নামাজ নিয়া দ্বন্দ্ব নাই, রোজা নিয়া দ্বন্দ্ব নাই, টুপিদারি নিয়া দ্বন্দ্ব নাই, আল্লাহ নিয়া দ্বন্দ্ব নাই, ফেরেশতা নিয়া দ্বন্দ্ব নাই, ঠিক কি না বলেন? জোরে গুন, ঠিক না রে? ঠিক। টুপিদারি পাগড়ি আসকন জুব্বা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হলো আমার নবীর নিয়ে, ঠিক কিনা বলেন? কেউ বলে নবীজি নূরের তৈরি, আবার কেউ বলে মাটির তৈরি, এইরকম মানুষ আছে কিনা নাই? তাই আমার বাবারাম, আবার অনেকে বলে আমার নবী হাজের নাজের হইতে পারে না, যদি তিনি হাজের নাজের হন তাইলে মদিনা খালি হয়ে যায়, নাউজুবিল্লাহ। জোরে কন। আবার অনেকে বলে নবী গায়েব জানে না, আল্লাহ জানাইলে জানে, এরকম বলে কি বলে না? আমি আপনাদের সামনে শুধু একটা আলোচনা করব গো,
ও আমার দোস্তেরা, তাফসীরে জালালাইন শরীফের ভিতরে আসছে আমার আল্লাহ পাকের 3000 গুণ আছে। কয় হাজার জোরে গুণ না, কয় হাজার? 3000 গুণ আছে। পাশাপাশি উল্লেখ আছে আমার নবীরও 3000 গুণ আছে। সুবহানাল্লাহ, আরো জোরে গুণ সুবহানাল্লাহ। আল্লাহরও 3000 গুণ আছে, নবীজিরও। কিতাবের নাম তাফসীরে জালালাইন শরীফ, আমার ভাইজানের ঘরে আছে। মিথ্যা যদি বলি হাসরের মাঠে আল্লাহ আগুনের কাছে দিয়ে জিব্বা কাটতো না, কি কন কিচ্ছা কাহিনী কইয়া তো আর সব আলেমরা তো আর রাত্র কাটায় না, ঠিক না বেঠি? খেয়াল করে চলছি আমার বাবার আমার নবীর 3000 গুণের ভিতরে, আমার আপনার দয়ালু নবীর 3000 গুণের ভিতরে একটা গুণ হইল রূহ। জোরে কর সুবহানাল্লাহ। রূহ, রূহ মানে কি? নবীজি রূহ। 3000 গুণ, 5000 গুণ, এই গুণের ভিতরে একটা গুণ হলো রূহ, নবীজি স্বয়ং রূহ। জোরে কর সুবহানাল্লাহ। রূহ গান, রূহ মানে কি? আত্মা। রূহ মানে কি? আত্মা। আত্মা দেখা যায়, রূহ দেখা যায়, নবীজি রূহ, যা ডাইরেক্ট ভাবে তাফসীরের মধ্যে আছে। নবীজি যদি রূহ হয় এর প্রমাণ কোরআনে আছে কি না একটু দেখি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিবি গো, ও আমার দোস্ত গো, আমি আপনাকে জানাইয়া দেই, দুনিয়ার মানুষ আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে। আল্লাহ নিজে বলেন ইয়াস আলু নাকা আনির রূহ, রূহ সম্পর্কে দোস্ত গো আপনাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে। এখানে হাবেশ সাহেব জিজ্ঞাসা করেন এই আয়াতে কারিমা আছে কিনা নাই। ইয়াস আলু নাকা আনির রূহ, পরিষ্কার ভাবে বলতেছেন দোস্ত গো আপনাকে যখন দুনিয়ার মানুষ রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি সবাইকে জানাইয়া দেন কুলির রূহ মিন আমরি রব্বি। জোরে কর সুবহানাল্লাহ। এই আমার দোস্ত আপনি সবাইকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষ রূহ সম্পর্কে তো তোমরা জানো না, রূহ মানে হইল আমার আল্লাহর হুকুম। আরে জোরে কর না সুবহানাল্লাহ। রূহ মানে হলো আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নবীজির 3000 গুণের ভিতরে যদি একটা গুণ রূহ হয়ে যায়, আমি তো দেখতেছি মুফাসসিরের আলোকে দেখতেছি গো বাবারা, আমার নবী স্বয়ং হইলেন আমার আল্লাহর হুকুম। কথা ঠিক নেই? জোরে কোন ঠিক না বেটি? তাহলে আমার নবী যদি হুকুম হয় তাহলে আমার নবী যে রূহ এটার প্রমাণ লাগবো নি, লাগবো কি না? খুব মনোযোগ। আপনার আমার দেহের ভিতরে রূহ আছে, আসেনি? এই রূহটা যদি না থাকে আপনি বাঁচবেন নি, মরে যেতেন না? রূহ আছে আপনি আমি জিন্দা আছি, ঠিক না? ঠিক। রূহ নাই আপনার আমার জিন্দার বিষয় নাই, ঠিক না? ঠিক। আসেন, আপনারা তো সকলেই জানেন নবীজির মেরাজের বিষয়, জানেন না? জানেন তো? জানেন, আমি মেরাজের ওয়াজ করতাম। এই মেরাজের ভিতরে আমার নবী যে রূহ এইটার একটা প্রমাণ আছে, বলবো? সকলে শুনতে রাজি আছেন? আমি তোমাদের কি নিয়ে বেশি কথা বলবো? আমার নবীজির কাছে জিব্রাইল আসছে বোরাক নিয়া, পোশাক মোবারক নিয়া, পাগড়ি মোবারক নিয়া, ঠিক না? ঠিক। নবীজিকে জাগ্রত করলো, বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার জন্য বোরাক পাঠাইছে, মেহরবানি করে একটু দেখেন। আমার নবী ঘরের দরজায় দাঁড়াইয়া সুন্দরভাবে বোরাকটার দিকে নজর করছে, বোরাকটা দেখা গো আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে আবার কেঁদে ফেলল। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে নবীজি গো, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ বোরাকটার দিকে তাকায় আপনি হাসলেন, আবার কেন কাঁদলেন, তার কারণ নাকি? আমার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল, ও জিব্রাইল গো, এত সুন্দর একটা বোরাক আল্লাহ আমার জন্য পাঠাইছে,
এই জন্য শুক্রিয়া তার স্বরূপ আমি মুচকি আসলাম, কাঁদলাম একটা মাত্র কারণ, আমি নবী তো আশাজিমের পাগল না, আমি নবী তো কুরসির পাগল না, লৌহ কলমের পাগল না। হে জিব্রাইল তুমিও জানো আল্লাহও জানে, আমি নবী হইলাম আমার এতিম গুনাহগার উম্মতের পাগল। হে জিব্রাইল আল্লাহকে জানিয়ে দাও এমন সুন্দর সুন্দর বোরাওয়াত আমার এতিম গুনাহগার উম্মতের জন্য রাখছে কিনা। আমার আল্লাহ ডাকতে বলে দোস্ত গো, ও আমার বন্ধু, চিন্তা ভাবনার কোনো কারণ নাই, আমি তো জানি আপনি যে উম্মতের জন্য হয়রান পেরেশান। আল্লাহ পাক নিজেই বলেন বাবা যদাকা দরলান ফাহাদা, এই আয়াতের তাফসীর করতেছেন তাফসীরে কাঞ্জুল ইমান ওয়ান নূরুল ইরফানের মধ্যে আসছে, পরিষ্কার ভাষায় উল্লেখ করতেছেন, আলা হযরত উল্লেখ করতেছেন, তাই বলেন আল্লাহ ও আমার দোস্ত, আমি তো আপনাকে আপনার উম্মতের জন্য হয়রান পেরেশান অবস্থায় পেয়েছি, তারপরে আমি আমার নিজের দিকে আপনাকে স্বাগত জানিয়েছি, দোস্ত গো আপনি তো উম্মতের দরদে উম্মতের পেরেশান, জান জান আমি আপনাকে সংবাদ দিয়ে দেই, চাই না নেন আপনার উম্মতের জন্য এর চেয়ে সুন্দর সুন্দর বুরাওয়াত ফুলছে রাতের পারে অপেক্ষা করবে। মদিনা মদিনা আসে গো মুমিনের টিকা, না বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের টিকা, না বাবা দিদার চে কাঁদো তোমরা দিদার, হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের টিকা, না বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের, বাবা জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলো নবীজি, এতবার দেখি আহ নবী, এতবার দেখি আহ নবী, তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আসে গো মুমিনের টিকা, না বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের টিকা, না বাবা দিদার চে কাঁদো তোমরা দিদার, হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের টিকা, না বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একটু মহব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা খুব মনোযোগ, এবার আমার নবী যেই মাত্র উম্মতের ফয়সালা পাইল, আমার নবী খুশি হইছে না বেজার হইছে? এবার আমার নবী বলছেন জিব্রাইল তুমি একটু অপেক্ষা করো, আমি অজু করে আসি। কি করে আসি? আচ্ছা নবীজির কি অজু লাগে? কথা বল না কেন, নবীর অজু অজুর দরকার লাগে? তিনি কি, তিনি কি মানি নানু? আটু জোরে কম, আটু জোরে বলে নবীজি নূর, ঠিক কিনা? তাফসীরে জালালাইনের মধ্যে আছে সেটি শুধু নূর না, তিনি নূরুন আলা নূর, বলেন না সুবহানাল্লাহ। তো তিনি তো নিজেই পবিত্র, কথা ঠিক কিনা? তিনি পবিত্র, তিনি যাকে ইচ্ছা করেন তাকে পবিত্র বানাইতে পারেন, তাইলে তিনি অজু করলেন কেন? তার কারণ হচ্ছে অজু করছেন এই জন্য উম্মতকে শিখানোর জন্য, উম্মতকে শিখানোর জন্য। কেন নবী নিজেই বলছেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে আসি আসি, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা তো শিক্ষকের কাজ কি বাবারা? শিক্ষকের কাজ কি? শিক্ষা দেওয়া, ঠিক কি না? তাহলে আমার নবী শিক্ষক হিসাবে আসছেন উম্মতকে শিখানোর জন্য, এই জন্য ওযুকে কে কিভাবে করা লাগে এটা আমার নবীর দেওয়া শিক্ষা, এটা কার দেওয়া শিক্ষা?
আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবীজি উঁচু জায়গায় উঁচা জায়গায় বসে ওযু করছেন, উঁচা জায়গায় বসেন নি, উঁচু জায়গায় উঁচু জায়গায় বসছেন, আমার নবী অজু করছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই যে অজুর পানি ডাসে নাকি উঁচা জায়গায় করলে কি নিচের দিকে যায় না উপরের দিকে যায়? নিচের দিকে। এখন নবীজি অজু শেষ করলেন, করার পরে এই যে অজুর পানিটা নিচের দিকে গড়ায় গড়ায় ফেললো, এই গড়ায় গড়ায় পয়রা এবং অজুর পানিটা শুকাইতে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? বড় জোর 5 মিনিট, ঠিক কিনা? অথবা 10 মিনিট। অজুর পানিটা নিচের দিকে শুকাইলে এটা 10 মিনিট লাগতো না, ধরেন না আধা ঘন্টা, ঠিক নেই? আচ্ছা আধা ঘন্টাই ধরেন, ঠিক কিনা? নবীজি অজু করে আসলেন, আয়েশা পোশাক মুবারক পরলেন, পাগড়ি মুবারক পরলেন, বলেন না সুবহানাল্লাহ, কি করছে পরছেন? কইরা ঘর থেকে বের হবে, ঘরের দরজায় জিঞ্জির লাগানো ছিল, লোহার জিঞ্জির। কিসের জিঞ্জির? লোহার শিকল আছে না, ওই যে শিকল তালা লাগাছে, এইরকম একটা জিঞ্জির লাগানো ছিল। নবীজি বের হওয়ার সময় এই মাথা মুবারকে এই জিঞ্জিরের মাথা লাগছে, বলেন না সুবহানাল্লাহ। তো এখন যে জিঞ্জিরের মাথাটা লাগছে, এটা লড়তেছে না? লড়ছে কি না? এই লড়া টেক্কা থামতে কতক্ষণ লাগবে? হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট নাকি? আচ্ছা ধরেন না 10 মিনিট, ঠিক নেই? ওই দিক দিয়ে ওজোর বানিল, আধা ঘন্টা ধরলাম, আর জিঞ্জির বন্ধ হওয়া, লড়ার থেকে বন্ধ হওয়া হইল 10 মিনিট, ঠিক কিনা? এটা তো কিন্তু থাকে। এবার আমার নবী বোরাকে সাওয়ার হইলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখানে 2 রাকাত নামাজের ইমামতি করলেন, বলেন না সুবহানাল্লাহ। ইমামতি শেষ করার পরে এখান থেকে তিনি 7 আসমান সফর করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এরপরে অগণিত আলো অতিক্রম করে সিদরাতুল মুনতাহাই গেলেন, সেখানে জিব্রাইল এবং বোরাক রাখলেন, রাইখা রফরফের দ্বারা তিনি আবার আলো অতিক্রম করতে শুরু করলেন, যাইতে 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 আরশে আজিমে পৌঁছলেন, বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমে পৌঁছে সেখান থেকে আবার অনেক আলো অতিক্রম করতে লাগলেন, যাইতে যাইতে 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন, এরপরে লামাকানে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে মেরাজ করলেন, তাফসীরে জালালাইন শরীফ আছে, 27 বছর। কত বছর? জোরে কন্যা, কত বছর? কয় মাসে 1 বছর? কথা কন্যা, কয় মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। তো নবীজি 27 বছর করছে ওই জগতে, তো দুনিয়ার জমিনের 1 বছর ওই জগতের 1 দিন, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে নবীজি কত বছর মেরাজ করছে? তাফসীরে জালালাইন আছে 27 বছর, কিন্তু এবারতের লাস্টে আছে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বি মুরাদিহি। এছাড়া নবীজি কত লক্ষ বছর কোটি বছর মেরাজ করছে, এটা আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না, সুবহানাল্লাহ। কন্যা, এই ব্যাপারে তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ লিখতেছেন, শুধু আল্লাহ রসুলই সীমাবদ্ধ না, আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আউলিয়াউ আ'লামু বি মুরাদিহি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এবং আল্লাহর ওলিগণ পর্যন্ত আল্লাহ রসুলের মেরাজের বিষয় জানে, জোরে কোন না সুবহানাল্লাহ। আই 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 উঠতেছো কেন? নাসা নাসি পছন্দ হয়, দুলাল লাল দুলাল বুঝি পছন্দ হয়, কোরআন হাদিসের ওয়াজ মজা লাগে না? আমার বাইরে কত মানুষ, এই আমার দোস্তেরা নবীজি মেরাজ করে আসলেন, ফিরে আসলেন, 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে নিয়ে আসলেন, প্রথমে 50 ওয়াক্ত নামাজ ছিল, এর থেকে 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন, আসার পরে গো তিনি দেখতেছেন ওযুর পানি গড়ায়া গড়ায়া নিচের দিকে যায়, আর ওযুর গন সুবহানাল্লাহ, ওযুর পানি গড়ায় গড়ায় কই যা,
নিচের দিকে যায়। তো আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, ওজুর পানি গড়ায় গড়ায় নিচের দিকে যাইতে কি 27 বছর লাগবে? হ্যাঁ, তাহলে জোর আছে আমার নবী তাকায় দেখে জিনজির নড়াচড়া করতেছে, শিকল নড়াচড়া করতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, শিকলটা নড়াচড়া থেকে বন্ধ হইতে কি 27 বছর লাগে? তাইলে কেন নবীজি আসার সঙ্গে সঙ্গে আবার চলতে লাগলো, তার কারণ আছে কিনা নাই, জোরে কন্যা আছে কিনা নাই? আমার আমার হাতে এটা কি গরি, এটা চলার জন্য এখন বাজে রাত্র 1 লাখ কটা বাজে? এটার ভিতরে ব্যাটারি আছে, ব্যাটারিটা যদি আমি খুললে রাখি গরিটা কোথায় গিয়া থামব? একটাই, ঠিক কিনা? এখন গরিটা এবং ব্যাটারি আলাদা আলাদা রাইখা দেন, রাইখা সুন্দরভাবে 1 বছর পরে হোক আর 5 বছর পরে হোক ব্যাটারিটা যদি লাগান কোথায় থেকে চলব? কারণ কি, এই গরির রুহু হইল ব্যাটারি, ঠিক কিনা বলেন? গরির রুহু ব্যাটারি হই যেমনি ভাবে গরির রুহু ব্যাটারি হওয়ার কারণে, ব্যাটারি খোলা রাখার কারণে গরি বন্ধ, তামাম সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রুহু হলো নবীজি। নবীজি যখন মেরামত শুরু করতে লাগলে সমস্ত সৃষ্টি মৃত্যু বরণ করে ফেলেছে, সমস্ত সৃষ্টি স্টপ হয়ে গেল, সমস্ত সৃষ্টি বন্ধ হয়ে গেল, নড়াচড়া করতে পারে না, কেননা সমস্ত সৃষ্টির রুহু উপরে চলে গেছে, সব সৃষ্টি ব্লক হয়ে গেছে। আবার আমার নবী যখন আসছে গো, আসার সঙ্গে সঙ্গে আবার সৃষ্টির ভিতরে রুহু সঞ্চারিত হলো, সেই রুহু গুলো দেওয়ার পরে, রুহু যাওয়ার পরে আবার সৃষ্টি চলমান শুরু হয়ে গেল, চলতে আরম্ভ হয়ে গেল। আমার বাবারা বুঝা গেল গো, পানির রুহু আমার নবী, মাটির রুহু আমার নবী, কলকায়নাথের সমস্ত সৃষ্টির রুহু আমার নবী, আমার নবী হলো সমস্ত সৃষ্টির রুহু। এই রুহু যতদিন আপনার আমার মধ্যে থাকবে, এই দুনিয়ার জমিনে থাকবে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে জিন্দা অবস্থায় থাকে। কথা ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর মুসলমান তো ইন্তেকাল করে, তারা আবার জিন্দা কিসের? এরকম আসে না? হাদিস শরীফে আছে, আপনারা যখন কবরের পাশ দিয়া যান, কবরের পাশ দিয়া গিয়া কি করেন, কি দেন? সালাম দেওয়া লাগেনি, জোরে কোন লাগেনি, কি বলে সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ঠিক কি না? সালাম দেয় কারে, মৃত রে না জীবিত? সালামটা দেয় কারে, জীবিত ব্যক্তি রে না মৃত ব্যক্তি? কবরবাসী যারা আছে আর জীবিত না মৃত, এই তো আর একটা ভুল বললে। তাহলে মৃত দেন না, তারারে সালাম দেন। তো সালাম দেওয়া তো সুন্নত, জবাব দেওয়া তো ওয়াজিব। তার মানে কি, কবরবাসীরা জবাব দেন? তাহলে মা মৃত্যু হইলে আবার জবাব দিব কিভাবে? তারা জীবিত না মৃত? সমস্ত মুমিন মুসলমান যদিও তারা ইন্তেকাল করে, তারা কবরে জিন্দা। কথা ঠিক কিনা? আওয়াজটা জোরে দিয়ে বলেন, ঠিক না বেটি? আপনি সালাম দিবেন, এই সালাম দেওয়াটা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যদি কেউ ওয়াজিব ইচ্ছা করে তরক করে, সে কি কবিরা গুনাহ করে না? তাইলে কবরবাসীরে যখন আমরা সালাম দেই, হাদিস শরীফ আছে স্পষ্ট স্পষ্ট ভাবে উল্লেখ, কবরবাসীরা জীবিত ব্যক্তিদের দেওয়া সালামের জবাব দেয়। বলেন না সুবহানাল্লাহ! তাইলে আমরা বুঝতে পারলাম কবরবাসীরাও জিন্দা আছে কিনা নাই। এই জন্য বাবা দিরাম, ইমানদার মুমিন মুসলমান জীবিত, আল্লাহর ওলিগণ জীবিত এবং সমস্ত পয়গম্বরগণ জীবিত। কেননা আল্লাহ পাক নিজে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমাইয়ুক তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন
তা শহর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিয়ে বলে দুনিয়ার মানুষ রো, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই জেনে রাখো, যে সমস্ত মানুষেরা আমি খোদার রাস্তায় অন্তকাল করে, যে সমস্ত মানুষেরা আমি আল্লাহর রাস্তায় অন্তকাল করে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জিন্দা হন। ওয়ালাকিন লা তাশুরুন, তাদের সম্পর্কে তোমাদের জ্ঞান নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কথা মতে তারা জিন্দা না মরা, জোরে কোন জিন্দা না মরা। তার একটা প্রমাণ দিচ্ছে, খাসাইসুল কুবরা নামক একটা কিতাব আছে, আমার নবীরে অনেকে বলে মৃত নবী বলে, ইন্না রাসূলুল্লাহি কদ মাত, নিশ্চয় আল্লাহর রাসূল মৃত। জোরে কর নাউযুবিল্লাহ। আমাদের দেশে আহলে হাদিস বাইরে শ্রী বাবা আহলে হাদিস সালাফি রাফিজি, আসলে এরা আহলে হাদিস না, আহলে খবিস। জোরে কর নাউযুবিল্লাহ, এরা মিথ্যাবাদী, এরা হাদিসের আহল না, এরা হলো মিথ্যাবাদী মালাউ, এরা খ্রিস্টীয় খ্রিস্টানদের বানানো কিছু মলুম। কথা ঠিক কিনা? জোরেগন ঠিক না মেথি? খ্রিস্টানরা তাদেরকে তৈরি করে দিছে যে মুসলমানদের ভিতরে ঘটকল ঢুকাই দে, মুনাফিকি ঢুকাই দে, তাইলে মুসলমান ধ্বংস হয়ে যাবে। জোরেগন নাউযুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ধর্মটাকে আল্লাহ হেফাজত করবে কি করবে না? জোরেগন করবে কি করবে না? আল্লাহর ধর্মকে আল্লাহ অবশ্যই হেফাজত করবে, কিন্তু আল্লাহর এমন কিছু পাগল প্রিয় বান্দা বান্দি আছে দুনিয়াতে, যেহেতু আছে এই জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনে ইসলাম দ্বারা টিকিয়ে রেখেছে। এই যে লাহিন্দির স্মরণে, এই যে সুন্দরভাবে সাইখল বাঙ্গাল লাহিন্দির স্মরণে যে মাহফিল খানা করছে আমার ভাই জানে, তিনি সম্পর্কে তো অনেকে সকলে জানে না, ঠিক কিনা? আমি তিনার সম্পর্কে বল্লভপুর থেকে একটা বিষয় জানতে পেরেছি। বল্লভপুর চিনেন তো? বল্লভপুর তিনির ৬০ জন বিবি ছিল, কয়জন জোরে কোন না, কয়জন? ৬০ জন বিবি ছিল, ৬০ জন স্ত্রী। তো তিনি ইচ্ছা করছেন আড়াইবাড়ির দরবার শরীফে যে আল্লামা আলী আসগর সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি বাড়িতে আসবে, তিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ, তিনি আসবেন সেখানে সঙ্গে কইরা ৬০ জন বিবি নিয়ে, তিনি যেখানে যান সেখানে। তো রাস্তায় কয়েকজন বকাটে ছেলে, বকাটে ছেলে বুঝুন তো, খারাপ ছেলে, এরা পরামর্শ করছে যে আজকা লাহিন্দি হুজুরের বিবিরা দেখুন কেমনে, এদিকতে তো যাইবো, এদিকতে গেলে আমরা দেখতে পারবো। তো হুজুর কি করছেন, বল্লভপুরের স্কুলটা যেখানে আছে প্রাইমারি স্কুলটা পশ্চিম পারে, এর পূর্ব পাশে একটা বাসের এই বিল্ডিং বানাইছেন, বাসের বিল্ডিং, বাসের বিল্ডিং বুঝেননি, দুতলা বিল্ডিং বাঁশ দিয়ে বানাইছে, সব বাঁশ দিয়ে, বাঁশের বেড়া, বাঁশের বিল্ডিং। তো এটার উপরে হুজুর একটা ল্যাব আছে না, ল্যাব, ল্যাব বিছাই দিছে, তোমরা সাইরো জন এটার ভিতরে শুয়া যাও, এটার ভিতরে শুয়া যাও। কথাটা কিন্তু খেয়াল করে খান খেয়ালি কথা। তো সাইরো জন বিবি শুয়েছে, শোয়ার পরে ল্যাব জেনে বলে নাম নেবা, এই সাইরো জন বিবি রে বললেন এটার ভিতরে বইল্লা এইরকম সিকন কইরা লেছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ৬০ জন মানুষ যদি একটা ল্যাব দিয়া বলেন তাহলে কতটুকু মোট হইব? তো এইটারে কি করছে তিনি, তাওয়াজ্জুদিয়া কি দিয়া, তাওয়াজ্জু নজর দিয়া এটার সিকন কইরা লেছে, সিকন কইরা এই ল্যাবটারে কুতকুতির তলে লেছে। বলেন না সুবহানাল্লাহ, কই লইছে? কুতকুতির তলে, কুতকুতির তলে লইয়া হেদিক দিয়া হাঁটতে 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 যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ, আর তো জোরে কর না সুবহানাল্লাহ। যেই মাত্র হাঁটতে হাঁটতে যাইতেছে, বকাটে ছেলে গেল দাঁড়ায় দেখতেছে হুজুর খালি একলা একটা লেপ লয়ে আসতেছে, আর কিচ্ছু নাই,
একটা আরেকটারে বলতেছে কি ব্যাপার, হুজুরের বিবিগণকে দেখার জন্য এত কষ্ট কইরা বসে রইলাম, হুজুর দিয়ে একলা আসতেছে শুধু একটা লেপলিয়া মানুষ দিয়ে নাই, একা একা আসতেছে, হুজুরের বিবিগণকে দেখা তো সম্ভব হচ্ছে না, কি ব্যাপার, হুজুরের বউরা কোথায়, বিবিরা কোথায়? আর দেরি করে নাই, হুজুর আবু মাসাকির রহমাতুল্লাহ আলাই তিনি সুন্দর করে ছেলেগুলোর বরাবর আয়সা মুস্কি মুস্কি হাসে, আল্লাহ আকবার কা, যেই মাত্র মুস্কি মুস্কি হাসতেছে গো, এই মুস্কি মুস্কি হাসির মধ্য দিয়া এবার ছেলেগুলো আশ্চর্য হয়ে গেল, আয় আয় হুজুর দিন হাসতেছে, ব্যাপারটা কি, মনে হয় আমাদের বিষয়টা হুজুর জাইন্না ভালাইছে, নিশ্চয়ই হুজুরে বুঝি আমাদের অন্তরের খবরটাও জাইনে ফেলেছে, আয় হায় ভুল করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি, এখন তো আমাদেরকে মাফ চাইতে হবে। এবার হুজুরের পিছনে পিছনে হাঁটতেছে, যাইতে যাইতে গো সমস্ত বাকাতে ছেলেরা তাকায়া দেখতেছে, হুজুর আড়াই বাড়ির দরবারে হবে, হযরতে আল্লামা আলিয়াস গোর সাহেবের বাড়িতে প্রবেশ করলো, যেই মাত্র প্রবেশ করলো সমস্ত ছেলেরা এই বাড়িতে প্রবেশ করলো, এই দরবারে প্রবেশ করলো। এবার হুজুর কি করলেন, পর্দার ভিতরে নিয়ে সুন্দরভাবে লেপটা ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়া বলতে ছেড়ে দিয়া দেখতেছেন চারজন বিবি লেপের ভিতরে আছে, জোরেগন সুবহানাল্লাহ, বলতেছে যা যা তোরা পর্দার ভিতরে চইলা যা, আমি ছেলেগুলোর সঙ্গে সাক্ষাৎ করে আসি। এবার যেই মাত্র ছেলেগুলোর সামনে আসলো গো, আসার সঙ্গে সঙ্গে তাকায় দেখতেছে ছেলেরা, তাকায় দেখতেছে এবার লেপো নাই কেউ নাই, শুধু হুজুর একা আসছে। এবার হুজুর বলতেছে, হুজুর আমরা তো রাস্তার কিনারে দাঁড়াইছিলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। বলতেছে বাবা রে, আমার সঙ্গে সাক্ষাতের জন্য তো তোমরা তাকাও দাঁড়াও নাই, তোমরা সত্য করে বলো, তোমরা আমার বিবিদেরকে দেখার জন্য চাইছো কি চাইছো না, জি হুজুর ভুল করে লাইছি, অন্যায় করে লাইছি, আমাকে আমাদেরকে মাফ করে দেন। এই বকাটের ছেলেগুলো আল্লাহর ওলির কারামত দেখা সঙ্গে সঙ্গে তওবা করে গো, খাঁটি মুমিন মুসলমান হইতে গিয়া হুজুরের কাছে বায়াত হয়া যাও। বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে আল্লাহ ওলিদের পাওয়ার আছে কিনা নাই, কে দিছে পাওয়ার, জোরে কোন কে দিছে, তাহলে ওলির পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি, আমার নবীর পাওয়ার বেশি না কম? এখন আমার নবী যদি সকল সৃষ্টির রুহু হয়, আমার নবী ইচ্ছা কইরা রুহু দিতে পারবে কিনা, পারবে কিনা? হাদিস একটার গলে আরেকটা ছুরি দিছে, আরেকটা পা পিছলে শহীদ হয়েছে কিনা, এটা কিন্তু ছিল নবীজির প্রতি প্রেমের পরীক্ষা, দেখি ছিল নবীজির প্রতি প্রেমের পরীক্ষা। আমার নবী জি আয়েশা বলতেছে, হে জাবের তোমার তো দুইটা ছেলে সন্তান আছে, আমি নবী তাদেরকে নিয়ে রুটি খাব আমার সামনে হাজির করে। হযরত জাবের বলতেছে, হুজুর আমার ছেলে দুইটা ঘুমাই রইছে, কি রইছে, ঘুমাই রইছে, নবী জি বলছেন ডাক দাও, কি দাও, ডাক দাও। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হুজুর ডাক দাও তো সম্ভব না, কারণ তারা এমন গুন ঘুমাইছে ইসরাফিলের সিংহা ভুকের আগে আর উঠবে না। নবীজি বলছেন, জাবের শোনো, তুমি প্রেমের পরীক্ষায় পাশ করে ফেলছ, বলো দেখি তারা কেমনে কি কইছে। নবী গো, আপনার প্রেমে তো আমরা মাতোয়ারা হইয়া রুটি তৈরি করছি, বোনা তৈরি করছি, আর এরা দুই ভাই মিলেমিশে এক ভাই আরেক ভাইয়ের গলায় ছুরি দিছে, আরেক ভাই পা পিছলে পড়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, যাবে একটা কাজ করো, আমি নবীকে তাদের কাছে নিয়ে যাও। নবীজিকে তাদের কাছে নিয়ে গেল, নেওয়ার পরে তাকে দেখতেছে গো, এই দুইটা ছেলের উপরে
দুইটা ছেলের উপরে একটা চাদর দিয়া ঢাকনা দিয়া রাখছে। কি দিয়া? চাদরের কোনা কয়টা থাকে? কয়টা থাকে চাদরের কোনা? চারটা। এই চার কোনা বিশিষ্ট চাদর দিয়া যখন তাদেরকে ডাইকা রাখছে, নবীজি কি করলেন? একটা কোনাতে ধরলেন। জোরে করুন সুবহানাল্লাহ। যেই মাত্র একটা চাদরের কোনায় ধরল গো, কোনায় ধরার সঙ্গে সঙ্গে আমার নবী বলছেন, জাবেরের দুই ছেলে রে, ও জাবেরের দুই ছেলে রে, সমস্ত সৃষ্টির রুহু হুকুম দিলাম, এই মুহূর্তে জিন্দা হয়ে নবীর সাথে রুটি খাইতে আসো। হুকুম দা দিতে দেরি, কিতাব প্রমাণ করে গো, জাবেরের দুইটা ছেলে জিন্দা হয়ে গো আমার নবীর সামনে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াইতে দেরি না। তাহলে আমার নবী রুহু দিলে রুহু যাবে কি যাবে না? আমি আমার নবী যাকে ইচ্ছা তাকে রুহু দিতে পারে কি পারে না? পারে কি পারে না? ওরে অন্তরে লাই কাছে আমার নবী প্রেমে আগুন রে জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালাই জ্বালাই জইলাম পইরা অন্তর করলাম কালা গো দয়াল, অন্তর করলাম কালা, জ্বালাই জ্বালাই জইলাম পইরা অন্তর করলাম কালা গো দরদে, অন্তর করলাম কালা, দেখা দিয়া নিবাও জ্বালা, ওরে দেখা দিয়া নিবাও জ্বালা, সইতে আমরা পারি না, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, দয়ালের জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, ওরে অন্তর লাই কাছে আমার, ওরে অন্তর লাই কাছে আমার নবী প্রেমে আগুন রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, দয়ালে জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকাও হাতিয়াবেন আল্লাহু আকবার, মহব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, বাবা জি রামান আমার নবীজি রুহু দিতে পারে কি পারে না? পারে কি না? ওলিদের মধ্যে কেউ পারেনি? পারেনি? ক্ষমতা কে দিছে? তো আল্লাহর দেওয়া ক্ষমতা যদি ওলিয়া উলিয়ারা প্রয়োগ করে তাতে কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? তো আমাদের দেশে কিছু সালাফি আছে, এরা হিংসা করে, এরা কি করে? হিংসা করে, হিংসা করে আজে বাজে কিছু ফতোয়া দেয়। কি দে জানেন নি? তারাবির নামাজ 8 রাকাত, বেতারের নামাজ 1 রাকাত, ফরসের নি কোনদিন তারাবির নামাজ 8 রাকাত? কথা কর না গিরে, ফরসের নিও তারাবির নামাজ কয় রাকাত পড়ছে? 20 রাকাত। তো হেরা 8 রাকাত পায় কই? কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল আমার নবীজির ব্যাপারে তারা একতরফা একটা জিনিস মানে, আরেকটা মানে না। যেমন নবীজি তারাবির নামাজ 20 রাকাত করেছেন, নবীজি তারাবির নামাজ 10 রাকাত করেছেন, নবীজি তারাবির নামাজ 12 রাকাত করেছেন, নবীজি তারাবির নামাজ 8 রাকাত করেছেন। এখন আপনাকে আমাকে বুঝতে হবে মাজহাবের গতিতে, কোন গতিতে? মাজহাবের গতিতে। মাজহাব আছে কিনা আমরা? কটা মাজহাব আছে? চারটা। একটা নাম হলো হানাফি, দুই নম্বর হলো শাফি, তিন নম্বর হলো মালিকি, তিন চার নম্বর হলো হাম্বুলি, ঠিক কিনা? তাহলে আমরা কোন মাজহাবের অনুসারী? জোরে কোন না, কোন মাজহাবের? হানাফি মাজহাবের। তো হানাফি মাজহাবের অনুপাতে হইলো, হানাফি মাজহাবের আইনে হলো, আমার নবীজি 20 রাকাত করেছেন, আমরা উম্মতরাও 20 রাকাত করব। কথা ঠিক না বেঠি?
আমার নবী যে 20 টাকা করেছেন আমরাও 20 টাকা করব। এখন হানাফি মাযহাবের অনুপাতে আমার নবী জি বেতের নামাজ করেছেন 3 রাকাত, কত রাকাত? 3 রাকাত। আর 1 রাকাতের যে মাসালাটা কোন মাযহাবই গ্রহণ করে নাই, তাইলে আমরা হানাফি মাযহাবের অনুপাতে আমাদের বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত। যারা সালাফির গোষ্ঠী, যারা রাফিজির গোষ্ঠী, মুতাজিলার গোষ্ঠী, যারা 1 রাকাত পড়বে আমি মনে করব তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান না, তারা মুনাফিক। কথা কোন ঠিক না বে? ঠিক। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। বাবা জিরা আমার বলতেছিলাম আল্লাহর লীলা পারে কি পারে না, জোরে কোন না পারে কি পারে না, হুজুর কাউসে মাইকের একটা বিষয় বলবো, কিতাবের নাম মঞ্জার আউলিয়া, হুজুর কাউসে পাওয়া, তিনি তো তখন বাগদাদ শরীফে জিলান শহরে নয় বাগদাদ শরীফের জন্য শ্রেষ্ঠতম একজন গাউ ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ, মানুষেরা তিনাকে গাউসুল আজম বলতো, কি বলতো? গাউসুল আজম বলতো। কিন্তু জিলান শহরে একজন আল্লাহর ওলি ছিল, তার ভিতরে একটু হিংসা আসছে, কি আসছে? হিংসা আসছে যে আল্লাহর ওলি এত পাওয়ারফুল একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি বাঘের উপরে সওয়ার হইয়া চলছেন, কিসের উপরে? বাঘের উপরে সওয়ার হইয়া চলন এই ব্যক্তি নাকি সাধারণ হতে পারে? তাহলে আমরার মধ্যে আপনারা সামনে যদি, আমাদের সামনে যদি বাঘ আসে, ওই বাঘ কি আমরা খাতির করব? আমরা যদি বাঘের সামনে যাই আদর করব বাঘে? আপনি যদি বলেন যে মরে মরে বলে বাঘ রে খাইস খাইস না, মরে কথা মানবো? বাঘের ধর্মই হলো বাঘের বিপক্ষে যারা রে ভাইব হে করে খাওয়া, কথা ঠিক কিনা? এই আল্লাহর ওলি বাঘের উপরে সওয়ার হয়ে খালি ঘোরাফেরা করে চিন্তা করছে, কয় গাউসুল আজম হইছে বেটা আব্দুল কাদির জিলানি, এবারে হয়তো তোকে হন লাগে, এবার বাঘের উপরে সাবার হইয়া গেছে, গিয়ে বলতেছে আই আব্দুল কাদির জিলানি বাড়িতে আসিনি, বাপরে ডাক যে একটা মারছে, হুজুর গাউসে পাক অন্দর মহল থেকে বের হয়ে বলছেন কে গো আপনি? আল্লাহর মেহমান বুঝি? আসেন আসেন, আল্লাহ পাঠাইছে আপনাকে মেহমান, আসেন আসেন। এবার আসছে, কি খেদমত করতে পারি হুজুর? বলতেছে দেখো আমি বাঘের উপরে সওয়ার হয়ে আসছি, দেখছো? জি হুজুর দেখছি। তো তোমার দরবারে কি রাখছো দরজায়? এটা কি? নিকৃষ্ট প্রাণী। হুজুর গাউসে পাক বলেন হুজুর এটা একটা নিকৃষ্ট প্রাণী সত্য, আমি তো এটাকে ভালি, এটার নাম কি? কয়টার নাম হইলো? কুকুর। কি কুকুর? কিন্তু কোরআন হাদিস দ্বারা প্রমাণ একটা নিকৃষ্ট প্রাণী, ঠিক আছে না? কিন্তু যারা মহাব্বতের সাথে শিকার করে, এটা দিয়া পালে পাইলে এটা দিয়া শিকার ধরে, এটা হয় শিকারী কুকুর, ঠিক কি না? এই শিকারী কুকুর হাদিস শরীফ দ্বারা কোটি কোটি বার ভালা যায়, শিকারী কথাটা বুঝছেন? এবার বলতেছে হুজুর কুকুরটা তো পাহারা দেওয়ার লেগে রাখছি, মেহমান আসে মেহমানের মালপত্র পাহারা দে, যাক হুজুর আপনি যখন নিকৃষ্ট বলছেন অসুবিধা নাই, আপনার বাঘটা সামলাইয়া রেখে আমার কুত্তরা যেন না খায়, কয় ওষুধ হ্যাঁ বাঘ কুকুরকে খাইস না, দেখছেন নি কি অহংকার কি তাকাবুরি। আসছে আয়েশা কথা বলতেছে, বাঘটা চিন্তা করলো দীর্ঘদিন ধরে কোনো তরতাজা খাবার খাই নাই, তো কুত্তা যখন আসি ডেরাই গেলা কি রে নেই গা ফেলে সমস্যা নেই। তো বাঘের ধর্ম কি শিকার ধরার আগে বৈশা বৈশা লেজ বলাই দিল, ঠিক নি? লেজ বলাই দিল, লেজটা যখন গাত টাত বাড়ি দিব তখন গে তার রাগ উঠছে, বাঘের অবস্থা তো দিকা কুত্তাই কো খাইছি রে, দরবারে কুকুর খাওয়ানোর লিগে ভাগল হয়ে গেছে, চিন্তাটা তো বেশি খারাপ দেখতাছি, কুত্তাটা ভাবতেছে যে আমি তো চিন্তা করতেছি যে বাঘ তো আমার সঙ্গে বেয়াদবি করবো, আমি তো সাধারণ দরবারের কোনো কুকুর না, আমি তো গাউসো বাঘের দরবারের কুকুর, দেখা যাক
এই কুকুর এখানে বৈশা গাউসে পাকের দিকে নজর করছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গাউসে পাকের কুত্তাটা রহমত আছে, আসিনি আসিনি আসিনি। যেই মাত্র নজর করলাম হুজুর গাউসে পাক কুকুরটার প্রতি এমন তাওয়াজ্জু দিছে, যেই মাত্র তাওয়াজ্জু দিল দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটা ঘরের দরজায় বাঘের চেয়ে রিডবল বড় হয়ে গেল। আর হুজুর বলেন না সুবহানাল্লাহ, কুকুরটা বাঘের চেয়ে আরো রিডবল বড় হয়ে গেল। গাউসে পাক মেহমানের সামনে বসে বসে মুচকি মুচকি হাসে, সুবহানাল্লাহ। এবার বাঘটা যখন কুকুরকে ধরার জন্য একটা লাফ দিল গো, দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটা মুখটাকে হা করে দিল, হা করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘের সামনের পা দুইটার মাথাটা কুকুরের মুখের ভিতরে ঢুকে গেছে। আর জোরে কর না সুবহানাল্লাহ, যেই মাত্র ঢুকে গেল মুরগির বাচ্চার মতো কুকুরটা বাঘটাকে গিলে ফেলল, আল্লাহু আকবার। কোন যেই মাত্র গিলে ফেলল, গিলার সঙ্গে সঙ্গে এবার কুকুরটা ঘরের দরজায় গড়াগড়ি করতেছে, কি করতেছে গড়াগড়ি করতেছে। মাদার জন্য বত নামক কিতাবে আসছে, কারামাতুল আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাত্রা সত্য, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামত কি সত্য? এবারে আমি তো আমার নিজেকে গাউসুল আজম বলি না, মানুষে বলে, আমি কি করতাম? জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গাউসুল আজম হইতেই পারো না, হুজুর আমি তো যোগ্যতাই না, আমি গাউসুল আজম হব কি করে? এমন ভাবে গাউসুল আজম আমার মানুষে বলা নাকি হয় হুজুর হয়, খানা না ঠিক না, আমি আজকে থেকে কে বলে দেব। চলেন যাই, হ্যাঁ আমার নবীজির একটা হাদিস শরীফ দ্বারা প্রমাণ আছে, নবীজি বলছেন 1500 বছর আগে মেহমান আসলে মেহমানকে আগায়া দেওয়া 40 কদম আগায়া দেওয়া সুন্নতে রাসূল। তো আমি আব্দুল কাদির জিলানি কি এই ভুলটা করতাম পারি? আয়েন একটু আগে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার 40 কদম আগাইতে গিয়া যখন গেটটার কাছে গেছে, গিয়া ওই যে জালালিয়তের অলি, বুঝেননি, জালালিয়তের যে পাগল অলি, খুব জালালিয়ত হালত রাগ বেশি এলাকার হয়ে গেছে। হুজুর কি হবে, খাড়াই গেলাম দাঁড়াই গেলাম, কি হবে কই? এখানে আমার একটা বাঘ রাখছিলাম সাওয়ারি বাঘটা, যে বাঘের উপর আমি সাওয়ার হয়ে আসছি, দেখো এখানে রাখছি, তাই তো কই গেল? আপনি এই সময় তো দেখছিলাম তো আপনার সঙ্গে নিয়ে যাওয়া জরুরতে, আপনি তো বলছিলেন যে আমার কুত্তাড়ার জন্য না, এটা গেল কি না? শিকার করতে অর্থ গেছে গাছে, কোন আইডি তো চিন্তা করতেছি, বাঘ তো আমার হুকুম ছাড়া যাওয়ার কোন ব্যবস্থা নাই। ও আচ্ছা রাখেন না হুজুর, আমার একটা পাহারাদার কুকুর আছে, তারে জিজ্ঞেস করে দেখি মেহমানের বাঘ কই গেল। কয় আছি গাও সি গাও দেখছেন নি? এবার বলতেছে পাহারাদার কুকুর, তুই এত মোড়ো নিগম নিগম এত বড় হিসেব কেন? কুকুর মুসকি মুসকি হাসে কথা বলে, তাই আমার মেহমানের একটা বাঘ আছিল সাওয়ারি বাঘ, এটা কই কোথা রসনি? বাঘটা তো একটা বিয়াদ, বাঘের উপরে যে সাওয়ারি আসছে হেও আর একটা বিয়াদ। কেন কি সে হে আইসে আপনার পরীক্ষা করতে আপনি গাও চলা জমি, আর তার বাঘটা আমারে খাইতেছে। চিন্তা করলাম আমি তো গাউস বাঘের দরবারের কুকুর, আমার যদি একটা টুন্না মিন্না মৌলবী বা অলি এই বাঘে আমারে খাইলা, তো আমার আমি গাউস আজমের কুকুর তোর কলম, তো কি করছো কহু তো আমি নিজে হই আরে কস কি তুই মেমানের বাঘ খাইছো হুজুর বেয়াদবি করছে নাকি? হ্যাঁ বলতেছে হুজুর ওগো আল্লাহর ওলি, আপনার বাঘের তো আমার কুত্তায় হাই দিছে, কারণ
আপনি আসছেন আমারে পরীক্ষা করার জন্য, আর আপনার বাঘ চাইছে আমার কুকুর খাওয়ার জন্য। তো চিন্তা করছে, আমি তো আব্দুল কাদের জিলানী গাউসুল আজম হওয়ার তো আমার যোগ্যতা নাই, এই জন্য কুত্তায় প্রমাণ করে দিল যে গাউস পাকের দরবারের কুকুরের সঙ্গে বিয়াদবি করলে এই অবস্থায় হয়। ঠিক কি না? জোরে কোন ঠিক না বেটি? দরবারটার নাম কি? কথা কোন না গেলে দরবারটার নাম কি? উজানিশার গাউসিয়া দরবার শরীফ। ঠিক কি না? এই গাউস ওই গাউস থেকেই নাম আসছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমাকে আমার আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে, আমাকে অনেক পাওয়ার দিয়েছে, আমার কোনো অসুবিধা নাই। আপনার আপনার ধারণা আমি গাউসুল আজম না, কিন্তু আমার আল্লাহ আমারে গাউসুল আজম বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি হিংসা করেন না, আপনার বাঘের ব্যবস্থা আমি করে দিচ্ছি। এবার আমার গাউসে বাঘ ডাক দিয়ে বলে, কুকুর রে, ও দরবারের কুকুর, তুমি একটা কাজ করো, বাগদারে তুমি বের করে দাও। বলতেছে ঠিক আছে হুজুর, আপনি হুকুম তো শিরোধার্য, এই মুহূর্তে বের করে দিচ্ছি। এবার বাগটাকে যখন উখলায়া বের করে দিল, বাগটা মরে গেছে। কি করছে? বাগটা মরে আছে, বাগটার কোনো শ্বাস নাই, প্রশ্বাস নাই, সব বন্ধ হয়ে গেছে। বলতেছে হুজুর, ও গাউসে পাক, বাগটা তো খাইয়া একবারে মাইরা ফলাইছে, এখন এই বাগদা নিয়ে আমি কেমন করে চলবো? এই বাগ দ্বারা তো চলা সম্ভব না। হুজুর গাউসে পাক ডাকতে বলে, আল্লাহর ওলি গো, আপনি তো আল্লাহর মেহমান, আপনি আসছেন আমার দরবারে, আমার দরবারে যদি অপমান হইয়া যান, আমি গাউসে পাকের দরবারের কলঙ্ক হবে, আমি বাগদাকে জিন্দা করার ব্যবস্থা করে দিচ্ছি। হুজুর গাউসে পাক আটতেরি নাই, বাগদার কাছে গিয়া শুধু বলছেন, কুম বিইজনিহি, হে বাগ আমার হুকুমে জিন্দা হয়ে যাও। হুকুম না দিতে দেরি, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এলহাম দিয়ে বলতেছে, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, আমি তোমার ইজ্জতের খাতিরে বাঘটাকে এই মুহূর্তে জিন্দা করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে এই সওয়ারি বাঘ জিন্দা হয়া হুজুর গাউসে পাকের কদমে চুমা খায়া। হুজুর গাউসে পাকের ক্ষমতা আছে কিনা নাই, জোরে জোরে কোন না আছে কিনা নাই, এই জন্য আমার সাথে বলেন, মোরা গাউস পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা গাউস পাকের ওসিলাতে যাব মদিনায়, হাই হাই এসেছি সকলে নবীর দিদারের আশায়, হাই হাই এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা গাউস পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে। গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, ঠিক না বেটি? গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, মাও সাথে আমার নয়নে মনি বাগদাদে ঘুমায়, হাই হাই মাও সাথে আমার নয়নে মনি বাগদাদে ঘুমায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে, হায় হাই এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হাই এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে। বাবাজির আমার সেই গাউসিয়া দরবার হক দরবার ঠিক কিনা বলেন? এই দরবারে যারা অনেক আশেকান ভক্তবৃন্দ আসছেন, সকলে আমার কাছে পাকের আশেক, ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি আপনাদেরকে নিয়ে একটু মুক্তাসার মিলাদ করব, এরপর একটু জিকির করব। কষ্ট যদি বাবা কষ্ট হইব, আসন নবীজির দাঁড়ায় একটু সালাম জানাইয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।